ফিরে এলাম বিরতির পর। হাজার হাজার ভুয়া সিম কার্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার পর লক্ষ লক্ষ টাকা হাতানোর এক চক্রকে গ্রেপ্তার করলো বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙ্গা থানার মির্জাপুর গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া গেছে 2620টি সিম কার্ড, 27টি মোবাইল, 25টি এটিএম কার্ড, 16টি স্ক্যানার ও 2টি বায়োমেট্রিক মেশিন। তিনজনকেই 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। হাজার হাজার ভুয়ো সিম কার্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার পর লক্ষ লক্ষ টাকা হাতানোর এক চক্রকে গ্রেপ্তার করলো বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙ্গা থানার মির্জাপুর গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আমরা কিছু গোপন সূত্রের মাধ্যমে ইনফরমেশন পেয়ে থাকি যে বেলডাঙ্গার মির্জাপুর এলাকার কিছু লোকজন ফেক সিম নিয়ে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে, এবং সেই সূত্রের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে এরিয়াতে রেড করে থাকি এবং আমরা তিনজনকে ওখান থেকে গ্রেপ্তার করি। বুরহান, হাবিবুর ও নূর আলম কেবি মাধ্যমিক পাশ নয়, কিন্তু প্রত্যেকেই বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বুরহান, হাবিবুর, নূর আলমের প্রত্যেকেরই মোবাইলের দোকান ছিল। বুরহানের বর্তমানে দোকান থাকলেও হাবিবুর ও নূর আলমের দোকান নেই। বেলডাঙ্গা থানার পুলিশ বিশেষ সূত্রে জানতে পেরে বুরহানের দোকানে প্রচুর সিম কার্ড রয়েছে তারপরে তাদের সন্দেহ হয়। এরপর দোকানে হানা দিয়ে 2620টি বেনামে তোলা সিম কার্ড পাওয়া যায়। এছাড়া 27টি মোবাইল, 25টি এটিএম কার্ড, 16টি স্ক্যানার ও 2টি বায়োমেট্রিক মেশিনও পাওয়া যায়। ফেক সিম কার্ড এবং প্রায় 24টা মতো মোবাইল ফোন, তার সাথে প্রায় 25টা মতো এটিএম কার্ড এবং কিছু কিউআর কোড স্ক্যানার, তার সাথে সাথে বায়োমেট্রিক স্ক্যানার তাদের থেকে উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র এই রাজ্যে নয়, অন্য রাজ্যেও এদের জাল বিস্তার ছিল বলে পুলিশই জেরায় স্বীকার করেছে। সাধারণত বিভিন্ন অনলাইন গেমের জন্য ওটিপি দিয়ে টাকা নিত। এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন ব্যবসাতেও ওটিপি ব্যবহার করত এক একটি ভুয়ো সিম কার্ডের মাধ্যমে। অনলাইনে রেলের রিজার্ভেশনের টিকিট কাটার ক্ষেত্রেও তারা সিদ্ধহস্ত ছিল বলে পুলিশই জেরায় স্বীকার করেছে। এই কারবারের সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকেরা। বেলডাঙ্গার মহকুমা পুলিশ অফিসার সন্দীপ গড়াই বলেন, এত বিশাল পরিমাণ সিম তোলার জন্য যে আধার কার্ড ব্যবহার হয়েছিল সেগুলো কাদের ব্যবহার করা হয়েছে তা আমরা দেখছি। অন্য রাজ্যের আর কে কে জড়িত আছে তা আমরা পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তো প্রাথমিক তদন্ত করে আমরা যতটা জানতে পেরেছি, তারা এখানে ফেক সিম কার্ডগুলোকে ব্যবহার করে থাকে। ফেক সিম বলতে এটা বোঝাতে চাইছি যে এদের যে KYC সেটা অন্য কারোর নামে হয়ে আছে এবং তারা অন্যের নামে KYC যে সিম তারা ব্যবহার করছে, এবং সেটাকে ব্যবহার করে এরা এখন বিভিন্ন গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওটিপি বেচার কাজকর্ম করছে। এরা কি করে, বিভিন্ন গেমিং ওয়েবসাইট যেমন রামি, MPL, ড্রিম ইলেভেন, উইনজো, এই সমস্ত গেমিং ওয়েবসাইটে এবং বিভিন্ন শপিং ওয়েবসাইট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এদের ক্ষেত্রে অ্যাকাউন্ট বানানোর জন্য, ফেক অ্যাকাউন্ট বানানোর জন্য এই সমস্ত সিম কার্ড ব্যবহার করে এবং তাদের ওটিপিকে সেল করে। এরা এদের কাজটা এমনও হয়ে থাকে, যেমন ইভেন তারা IRCTC যে এজেন্ট আছে তাদেরকেও এই সমস্ত এটিএম কার্ড এবং সিম কার্ড ব্যবহার করে তাদেরকে ওটিপি সেল করে, এবং সেই ফেক সিম কার্ডকে ব্যবহার করে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে এজেন্টরা এখান থেকে টিকিট বুকিংয়ের কাজ করছে। তো আমরা তদন্ত আরও জারি রাখছি, এদের পিছনে আরও কে কে আছে এবং কারা কারা এই সমস্ত ক্রাইমের সঙ্গে যুক্ত আছে সেটা আমরা আরও খতিয়ে দেখব। কিশোরের বেনারসি মানেই দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জারদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়াও স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঠাকেশ্বরী। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।